লিমালাম ইয়ালাম ফসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল লিসান ওয়ালা বিল কলম নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাযী লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা মৌলানা মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হক بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد জবান খুলে আমার সাথে আপনারা সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ والثمرات وبشر الصابرين وقال صاحب رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة
أو كما قال عليه الصلاة والسلام মহাব্বতের সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খুব কষ্ট হচ্ছে আপনাদের, কি বলেন? দরুদ ইব্রাহিম সকলে পারি না, তো জবান কেন বন্ধ করে রাখছি? পৃথিবীতে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। যত ইবাদত তার ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হলো সে নামাজের ভিতরে যে দরুদ পড়া হয় দরুদ ইব্রাহিম, সেটা হলো শ্রেষ্ঠ দরুদ। আমাদের দেশে দুই ধরনের দরুদ মানুষেরা পড়ে, একটা হলো মেড ইন খাজার দরুদ, আর একটা হলো মেড ইন মদিনার দরুদ। পৃথিবীতে যত নামাজিরা, সকল দেশের সকল নামাজিরা মেড ইন মদিনার দরুদ নামাজে পড়ে। এর পাশাপাশি যারা খাজার মুরিদ তারা খাজাকে খুশি করার জন্য একটা দরুদ পড়ে। এটা খাজার মুরিদরাই শুধু পড়ে, অন্য লোকেরা খাজার দরুদ পড়লে একটা জোশ হয়, একটা ঢেউ হয়, একটা তাল হয়। মান মনে হয় মেড ইন মদিনার দরুদ শুনে আপনাদের জোশ আসে নাই, কি বলেন? খাজার দরুদ একটু ঢেউ হয়। ইয়াল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা, এটা তাল আছে না আলাদা, এর একটা ঢেউ আছে, জোশ আসে, কি বলেন? আর মেড ইন মদিনার দরুদে জোশ নাই কিন্তু মজা আছে, কি বলেন? নবী যে খুশি হবে, পারা যাবে না, জবানটা খুলে পড়তে পারবো না ইনশাল্লাহ। পিসের যুবকরা কথা বলে না, পারা যাবে না। আমি ভাবতে পারি নাই যে মাহফিল এই পজিশনে যেই কয়জন লোক বসেছেন এর চেয়ে বেশি মানুষ আমার মসজিদের ফজরের জামাতে হয়। আমার মসজিদ ক্যান্টনমেন্ট এলাকা, ঢাকার সাততলা মসজিদ, ফজরের জামাতে এর চেয়ে কয়েক গুণ মুসল্লি বেশি হয়। তো মুসল্লি বেশি হোক আর কম হোক আসলে সেটাও বিষয় না, একজন মানুষ যদি থাকে আর সে মানুষটা দিনের ভুল যদি ভেঙ্গে সহি পথ গ্রহণ করে পরকাল ভিত্তিক জীবন গঠন করে কবরে যেতে পারে, মাহফিলে আসা ও বসা আমার বলাও সার্থক হবে, কি বলেন? আমি শুধু ঢাকা থেকে এসেছি তা নয়, আমার বাড়ি পিরিজপুর জেলা বরিশাল বিভাগ, সেখান থেকে আমি আজ এসেছি, অনেক দূর সফর করে এসেছি। যদি আপনারা একটু সময় দেন, মানুষ যে কয়জনই হোক, আর ধৈর্য সহিত বসেন, চমৎকার একটি বিষয়ে কিছু আলোচনা করে যথাসময় মোনাজাতের মাধ্যমে রহমতের একটু ক্রিম চোখের দুই ফোঁটা পানি ফেলে বিদায় নেব ইনশা আল্লাহ। জোরে বলুন ইনশা, জবান খুলে পড়ুন। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله
হাসনত জামিও খসালিহি সল্লো আলাইহি। সারে দুনিয়া মিসলে তো দেখা নেই, সারে দুনিয়া তেকিয়া মে মিসলে তো তীরে মানেন্দ খুব সুরত চাঁদ বি হোতা নেহি। বলগল উলা বিকমালহি মোহাম্মতে, বলগল উলা বিকমালহি কশফত দুজা বিজমালহি হসনত জমিও খসালহি সল্লো আলাইহি। মোহাম্মত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষের ওয়াজ দোয়া মাহফিলের মুহতারাম ও মুকাররম জনাব সাহেবে সাদর, জাতির শ্রেষ্ঠ সন্তান, সর্বকালের সকল যুগের সকল সময়ের অতি সম্মানিত মানুষ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম, ওয়ারাসাতুল আম্বিয়া, মুরাব্বিয়ানে আজম, সমবয়সী বন্ধুগণ, কৃষক শ্রমিক, রাখাল প্রিয় ভাইয়েরা, অতি আদরের স্নেহের কলিজা টুকরা হীরাখণ্ড, ছোট ছোট কচি কাঁচা বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আলোচনার আরম্ভের প্রারম্ভে সবটুকু শুক্রিয়া জ্ঞাপন করছি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আপনাকে আমাকে পৃথিবীতে মানুষ করে তৈরি করে জান্নাতের বাগানে আশা বসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য জবান খুলে কলিজার সবটুকু আবেগ দিয়ে উচ্চস্বরে মহব্বতে সকল অস্পষ্টতা, সকল দুর্বলতা, সকল কৃপণতাকে দূরে রেখে মহব্বতে পরিকলে মাত্র শুকর আলহামদুলিল্লাহ, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সহস্র কোটি দুরুদ সালাম সরওয়ারে কায়নাত, শাহনশাহ রিসালাত, আফতাবে নবুয়া, জেদার গোশে আমেনা, শফি আজম, সুলতানে মদিনা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শামসুল হুদা, বদরুদ্দুজা, মুহাম্মদ আরবি বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ক্ষুদ্র জীবনে
আমি কোরআনুল করিম পশার পড়ার পাশাপাশি আর আটটা ধর্মীয় পুস্তক আমি পড়েছি। যতগুলো পুস্তক স্টাডি করেছি, পড়াশোনা করেছি, প্রত্যেকটা ধর্মীয় পুস্তকের ভেতরে আপনার আমার নবীর আগমনের কথা স্পষ্ট ভাষায় অসংখ্য জায়গায় লেখা রয়েছে। এমন এক নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আওয়াজ তুলে বলুন, খুশি না বেজার? বাংলাদেশে 67টা জেলায় শীতকালীন মৌসুমে হাজার হাজার মাহফিল হচ্ছে, লক্ষ লক্ষ প্রোগ্রাম হচ্ছে, এই বলাবলি আসে বিধায় মানুষ এখনো দিনের পথে চলতেছে। কথা বলেন, যদি ওয়াজ নসিহাত বলাবলি বন্ধ হয়ে যায়, মানুষ তো শিয়াল আর শৃগাল কুকুরের মতো হয়ে যাবে সমাজে। আল্লাহ পাক আপনাকে আমাকে এমন এক আয়োজনে আসা বসার তৌফিক দান করেছেন, এজন্য খুশি না বেজার? আমার সময় সুনির্ধারিত, যথাসময় ছেড়ে দিব, তবে আলোচনার ভূমিকা একটু না বললেই নয়, যে চিনে সে কিনে, যে জানে সে মানে, যে বুঝে সে খুঁজে, যে চিনবে না সে তো তা কিনতে পারবে না, যে জানবে না সে তো তা মানতে পারবে না। এই জন্য জানার জন্যই তো তাবলিগ জামাত, জানার জন্যই তো মাদ্রাসা, জানার জন্যই তো মাহফিল, জানার জন্যই তো তালিম আর হালকার জিকির আর মাসিক ইস্তেমা। কথা বলেন ঠিকই ঠিক না? জানলেই তার মানা সহজ বা মানা সম্ভব হবে, যদি না জানি, 30 বছর বয়স দোয়া কুনুত জানে না, 40 বছর বয়স এখনো জানে না, এরা মুসল্লি আছে কি নাই? বলে তিনবার ইখলাস দিয়া বিতরের নামাজ পড়ি, দোয়া কুনুত পড়ি না, হুজুর জানি না। কতদিন জানো না? 40 বছরই জানে না, 50 বছরই জানে না, এমন আছে কি নাই? সারাটা জীবন জানি না বললে আল্লাহর কাছে কি পার পাওয়া যাবে? যিনি সারাটা জীবন বলবে জানি না, তার শাস্তি ডাবল, আর যে জানে তার শাস্তি সিঙ্গাল। যুক্তি হলো, মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হলেন, কোন দিক থেকে চালাতে হয় তা জানেন না, কেমনে ক্লাস ব্রেক করতে হয়, গিয়ার পরিবর্তন করতে হয় জানেন না, উঠাই স্টার্ট দিছেন কি করে ঘা দিছেন, গাড়ি আন্দাকুন্দা দৌড় দিছে, অভিজ্ঞ হবে না। একজনের কামানি কোমানি বসকাইয়া হাঁটু ভাঙ্গা দাঁত ভাঙ্গা রাস্তায় ফুরিয়ে গেছে গা। ট্রাফিক পুলিশ ধরলে আপনার দুইটা কথা, একটা হলো স্যার আমি গাড়ি কিভাবে চালায় জানি না, যেই বলবেন জানি না শাস্তি কি ডাবল হবে না সিঙ্গেল হবে, একটা পিটানি হবে, জানলি না কেন মাঠে শিখবি তারপরে তো চালাবি রাস্তায়। নাম্বার ওয়ান শাস্তি জানলি না কেন, নাম্বার টু শাস্তি দাঁত বাংলি কেন, কি বলে? জানি না বললি পিটানি দুইটা, আর যদি বলে আমি জানি তবে আমার ব্যালেন্স ছিল না, গাড়ির ব্রেক ফেল বা কোনো এক ঘটনায় অঘটন ঘটে গেছে, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট, কি বলেন? তখন শাস্তি হবে একটা নাকি দুইটা হবে? তখনও তখন তারে মাফ করে দিতে পারে, কেস তার নামে দিতেও পারে, নাও দিতে পারে, এটা সার্জেন্টের ইচ্ছা। আল্লাহর কাছে গিয়ে যেই কবেন দোয়া কোনো 40 বছর জানি নাই, সানুয়াদ দেবহুম মাররা তাইন, ডাবল শাস্তি খাওয়া লাগে। জমির দাগ নম্বর বুঝলেন, কেউ চাউলে মাফে ঠকাইতে পারলো না তা বুঝলেন, খালি নামাজের ব্যাপারে দোয়া কোনো জানি না, ফাতিহা জানি না, এইটা জানি না, সেইটা জানি না, এগুলোর ব্যাপারে খালি জানি না, কি বলেন? কাজ হবে না। তবে যে জানে সেই তো মানে, না জানলে তো মানা যাবে না, যে বুঝে সে খুঁজে, যে চিনে সে কিনে। ঘটনা মনে পড়ে গেছে, বলেই শুরু করব। আমার বাড়ি গোপালগঞ্জ জেলার পাশের জেলা টুঙ্গিপাড়া থানা থেকে অল্প কিছু কাছেই আমার থানা, গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট জজ কোর্টে যাচ্ছে সিভিল পোশাকে, লোকাল গাড়িতে উঠে যাবে, সিনিয়র হয় নাই জুনিয়র জজ। বাস্তব ঘটনা শোনেন, গাড়ি পাই নাই সরকারি গাড়ি, লোকাল গাড়িতে আসা যাওয়া করে, কোর্ট করে, অফিসে যায়, বাসায় আসে, ভাটিয়াপাড়া স্টেশন যশোর নড়াইল যে রাস্তায় যায়,
ওখান থেকে তিনি গাড়ি তুলছে গোপালগঞ্জ যাবে। তো লোকাল গাড়ি যখন স্টান করে যাত্রীরা কে কার আগে তাড়াহুড়া করে উঠবে, কোন সম্মান ইজ্জতার তখন হিসাব থাকে না, সবাই আগে উঠতে চায়। তাড়াহুড়া করে উঠতে যখন শুরু করলো, হেল্পার গেটে দাঁড়াইয়া যে পেসেঞ্জার উঠে তারে একটা পিঠের মধ্যে ধাক্কা দিয়ে বলে পিছনে যান। কি বলে? মধুপুরী কি এমন বলে? হ্যাঁ, আন্তর্জাতিক একটা সুন্নাত হলো, এই সুন্নাত নবীর সুন্নাত না, মানে তরিকা নিয়ম। লোকাল গাড়ির হেল্পার ও যাত্রী দেখলে একটু ধাক্কা দিবে পিঠে। কি কন টাঙ্গালি দেশে দে না, দেয় দিকে দেয় না, খালি ডাকা দেয়। ও পুরুষ হোক মহিলা পিঠে একটু আট দেবে, যান চাপেন চাপেন পিছনে চাপেন, বলে কি বলে না? পুরুষ দেবে মহিলার একটু পিঠে ও কি কন একটু আট সোয়াইবে। তো যশাবের পিঠে হাত দিতে ঘাড়ে হাত দিছে, ঘাড়ে হাত দিয়ে যজে ধরে কয় চাপেন, কারে দিছে ধাক্কা? যজেরে দিছে। জজের পিঠে যখন হাত দিয়ে ধাক্কা দিছে, জজ পিছনে তাকাইয়া মনে মনে কইতে কারে ধাক্কা, সবাইরে ধাক্কাইতে হয় না। তো ওই হেল্পার উনি যে জজ গোপালগঞ্জের তা চিনে না, যে চিনে সে তো মানে সে কিনে, হেল্পার চিনে নাই লোকটা যে জজ দিছে এক ধাক্কা গাড়ের মধ্যে। তো কন্ডাক্টর দূর থেকে দেখছে, হায় হায় কারে ধাক্কা দিছে গলার মধ্যে। কন্ডাক্টর দূর থেকে জিহুবায় কামড় দিয়ে বলে, এই সাইকে কারে ধাক্কা, চোখ টিপ মারছে, চোখ টিপ মারা বোঝেন আপনার, চোখ টিপ মেরে বলে আর ধাক্কা টক্কা দিস না। কন্ডাক্টর চোখ টিপ মেরে বুঝাইল ধাক্কা আর দিস না। হেল্পার মনে করছে আরো একটা দেতে কইছে। হেল্পার এখন ওই এক সিঁড়ি থেকে আর এক সিঁড়ির উপর উঠা, হাত লম্বা করা জজরে আরো এক ধাক্কা দিছে চাপেন, দুই ধাক্কা জজে খাইয়া একদম পিছনে গেছে। কন্ট্রাক্টর গিয়া কয় স্যার কিছু মনে করেন না, জজ কয় স্যার সর কইস না, বাসের মধ্যে এখন পরিচয় দিলে আমারই তো প্রেস্টিজ আমার ইজ্জত যাইবে, এখন স্যার সর কইস না, বাড়া নিয়ে যা। ইজ্জত কি হেল্পারের নাকি জজের? এখন জজ বাড়া দিয়ে কন্ট্রাক্টর কয় সামনে যা। কন্ট্রাক্টর আইসে কয় এই তুই কারে ধাক্কাইস, যারে দেখো এরই দৈরি ধাক্কা, চিনো টুনো না, আমি তোরে চোখ টিপ মারলাম যে ধাক্কা টোক্কা দিস না, কালা প্যান্ট শার্ট টাই কোট টোট কালা পোশাক বুঝো না, যারে দেখো তারই ধাক্কাও, তুই চোখ টিপ মারলাম তাও বুঝলি না। হেল্পার কয় টং কন্ডাক্টর, আমি তো মনে করছি ধাক্কা আরো একটা দিতে কইছেন, হলে আরো একটা দিছি আমি। আর কন্ডাক্টর কইতেছে কারে ধাক্কাইছো, খালি গোপালগঞ্জ গাড়ি নিয়ে যা বুঝবি, আনে ওখানে নামবে না, নামেই তো তোরে ধরবে। যেই শুনছে হেল্পার যে জজের ধাক্কাইছি, এখন হেল্পার কইতেছে কন্ডাক্টরে আমার এইখানে নামাইয়ে দেন, আপনি ড্রাইভার গাড়ি নিয়ে যান, কারণ হলো যে চিনে সে তো কিনে, যে জানে সে মানে। আপনি কোরআনকে যখন চিনবেন যখন বুঝবেন তখন কোরআনওয়ালাকেও মানবেন, কথা বলেন ঠিকই ঠিক না, তখন কোরআনওয়ালাকে সম্মান করবেন, তখন কোরআনওয়ালাকে ইজ্জত করবেন। যখন চিনবেন না তখন তো মানবেন না, তখন বাঁশের লাঠি আর রড্ডা পিঠেই তো আপনার ইতিবোধ হবে না, কথা বলেন ঠিক কি ঠিক না। যে চিনে সে তো মানে, না চিনলে তো মানবেন না, না চিনলে তো কিনবেন না, কথা বলেন ঠিকই ঠিক না। বর্ষাতে রাগ হইয়া নদীর পারে আইসে বসছে, নৌকা এপার থেকে ওপার যাচ্ছে, চিন্তা করে ওপার গিয়ে হোটেলেই খাইয়া, হোটেলের বারান্দা হইয়া থাহম বাড়ি যাবো না, তো হইয়া থাহম হোটেলে খাইয়া টাকা পকেটে কম, চিন্তা করে ভাত খাওয়ার তো পয়সা নাই, সিরা কিনা খামু, তা সিরা কিনা একটু পেয়ালাদা পানি উঠাইয়া সিরা এক মুঠ ভিজাইছে, 10 মিনিট পরে সিরা ভিজাইয়া একটা কলা কিনা কলা সিলা বিত্রি দিয়ে কসলাইছে, কসলাইতে গিয়ে দেখে কলা হইছে দুইটা, কলা কয়টা ভিজাইছে একটা কলা দেখে, ওই নদীর ভিতর দিয়ে পানি উঠাইছে, মানুষের পায়খানা একটা উঠছে ভিতরে লম্বা, ওটাও কলার মতো, আর যেটা ছিলছে সেটাও, আর সিপ্রাইতে গিয়ে কলা দেখে দুইটা, হমানে কলা খামলাইতেছে মারতাছে,
যত কলা মাখে বর্তমান নাই, খালি গন্ধ বাইরে কি বাইরে। এখন ইচ্ছা মতো নাকে মুখে রুমাল দিয়ে কসলাই একটা কলা দিলাম, একটা কলা হইলো দুইটা, দুই কলারে হমানে চেটকাইয়া বর্তা বর্তা বানাইছে সিরার মধ্যে, যেই মুখ ধরে আনছে মুখের কাছে দিবে খালি বমিয়াইয়ে। এখনকার ঘটনা কি, কলা দিলাম একটা কলা মইল দুইটা, বাতি ধরাইছে, বাতি ধরাইয়া দেখে মাশাল্লাহ, কি কন কথা বোঝেন না, ময়লা পায়খানা গুর গন্ধ, বাতি ধরাইয়া ধরা খাইছে ও জাহেলে মোরাক্কাব, দুই চারটা চিল্লে দিয়া নিজেরে কলাওয়ালা মনে করছো আর আলমদের চিনো না, তুই বাতি জ্বলাইলে বুঝতে পারবি পায়খানা নিলেই তো কসলাইছো, কথা কয় না কথা কয় না, তুই তো যে কসলাইতো তোর কলার সাথে তো পায়খানা মিশাইয়া কসলাইছো, এই জন্য আলমদের চিনলি না আলেমদের সম্মান করলি না। অতএব ভাইরা আমরা কোরআনওয়ালাদের কাছে থাকতে চাইতো, কোরআনওয়ালাদের কথা শুনতে চাইতো। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 মানুষ সব কিছু কেমন করে হয়, বলো 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 মানুষ সব কিছু কেমন করে হয়, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন সাদা মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে আবার কে বা করলো লাল, আল্লাহু আকবার, দুধ কেন সাদা মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে হলো লাল, আমরা মানুষ বাস করি এই দুনিয়ার রঙে, আমরা মানুষ বাস করি এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের রটি, আর মিলে না কথার ধরন আঙ্গুলের রটি, ষষ্ঠ আছে একজন বার্তা প্রমাণ হলো ঠিক, এই জন্য বাইরে আমার আল্লাহর পরিচয় পাওয়া লাগবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহ পাক মানুষকে তোমার আমারে বানাইল, এই দুনিয়ায় মানুষ বানাই আল্লাহ পাক ছেড়ে দিয়ে বলেন আয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, ও বান্দা ঘুরতে থাকো ঘুরতে থাকো, ইন্না বাতশ রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যখন ধরব এমন শক্ত ধরা ধরবরে বান্দা, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আমি দিল দিলাম সাইরা দিলাম, নামাজ পড়লো তোমার কিছু বলবো না, না পড়লে তোমার আমি কিছু বলবো না, আলেমদেরকে পিটাইলেও কিছু বলবো না, না পিটাইলেও কিছু বলবো না, আমি শক্তিদার মালিক ছেড়ে দিলাম, তবে আমি আল্লাহর কাছে ফিরে আসতেই হবে, আল্লাহর কাছে যাওয়াই লাগবে, কত বলেন ঠিক কি ঠিকই না, আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল,
ধনের বলে জনের বলে কথা বলেছি, ধনের বলে জনের বলে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ ডাকছে না যে ডাকছে মরা লাশ, নাম ধরে কেউ ডাকছে না যে ডাকছে মরা লাশ, জলদি করে দাপন কর নইলে সর্বনাশ। ভাইরারে আমার এখন মরে যাইবা, দুই চার দিন ঘরে কেউ রাখবে না, দুই চার দিন দুই চার ঘন্টার বেশি ঘরে রাখবে না, দুই একদিন হয়ে গেলে তোমার আমার কাপনের তোমার আমার মুখের কাছে মাসি ঘুরবে। যেই চেহারার ভিতরে সোনো লাগাইলা ও মা, যেই চেহারায় মেকআপ লাগাইলা ও দোস্ত, যেই চেহারাটা সাবান দিয়া ধুইলা, যেই চেহারাটা সোনোয়ার ক্রিম লাগাইলা, বইরা যাও দুই চার দিন জমিনে রাখলে পরে ওই নাকের কাছে ওই মাকের কাছে মাসি ঘুরবে, ওই গায়ের মধ্যে পোকা ধরবে, কানের সিদ্রে পোকা ডুইকা যাইবে, নাকের সিদ্রে পোকা ডুইকা যাবে, পিঁপড়া ঢুকবে, ওই পিঁপড়ার মাসিরে তাড়াইতে পারবা না। কথা বলেন সরে বলেন ঠিক কে ঠিক না। ধনের বলে জনের বলে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি, নাম ধরে কেউ ডাকছে না যে ডাকছে মরা লাশ, নাম ধরে কেউ ডাকছে না যে ডাকছে মরা লাশ, জলদি করে দাপন কর নইলে সর্বনাশ। লাশের ভয়ে আমার ঘরে সেদিন সবাই কাঁপছিল, লাশের ভয়ে আমার ঘরে সেদিন সবাই কাঁপছিল, আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। অসুবিধা হচ্ছে আপনাদের, সমস্যা বসা যাবে তো, থাকবেন নাকি ভাগবেন? যুবকরা কথা বলে না, থাকবেন না ভাগবেন? জবান খুলে বলেন থাকবেন না ভাগবেন? দেখি তো কারা কারা ভাগবেন। মাশাল্লাহ, হাত নামান। দুই চারজন সব জায়গা পাওয়া যায়, কি বলেন? মনে করছে হুজুর মানুষকে উল্টা বলে নাকি? আসলে বিষয় হলো আমরা বাঙালি তো, আমিও বাঙালি, আমি একজন ইংরেজি না বা পাকিস্তানি না, আমরা বাঙালিরা সব কাজে অ্যাডভান্স, সব কিছুতে অ্যাডভান্স, এত অ্যাডভান্স। ঢাকা পল্টন এলাকায় রিকশার চাক্কা ব্রাস্ট হয়েছে, ঠাস করে একটা শব্দ হয়েছে, শব্দ শুইনা যাত্রী দুইটা পইড়া দিছে দৌড়, ঠাস করে উঠছে না একটা শব্দ হয়েছে। আচ্ছা শব্দ শুনলে এখন আগের চেয়ে ভয় বাড়ছে না কমছে? সবাই কথা কেন, আমগো বাঙালিদের ভয় কি বাড়ছে না কমছে? ঠাস ঠুস শব্দ শুনলে আগের চেয়ে ভয় লাগে না বেশি কি কন? কারণ আগে বসবাস করতাম অ্যানালগ দেশে, এখন বসবাস করি, ভয় আগের চেয়ে বাড়ছে না একটু কি কন? সবই তো একটু বাড়তাছে ভয়ও। যাত্রী দুইটা পইরা কষাদ কয় বাসা জীবন বাসা, ওই দুইটার দৌড়ানি দেখে আরো রিক্সার যাত্রী এরাও দৌড়ায়, খালি ফলটন ময়দানে দৌড়ায়, বাসের প্যাসেঞ্জাররা গ্লাস ভেঙ্গে দরজা জানালা ভেঙ্গে কয় দৌড়া, কন্ট্রাক্টর হেলপার ড্রাইভার সব দৌড়ায়, এদের দৌড়ানি দেখা দুই পাশের দোকানদাররা টাসটা শাটার বন্ধ করে হেরাও দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে দৈনিক বাংলার মোড় পার হয়ে শাপলা চত্বর গেছে গা, গিয়ে এক ট্রাক্টরে কয় তুই দৌড়াও কা, ওকে তুই দৌড়াইলি কা, কেহই বলতে পারে না দৌড়াইলাম কে, কেউ জানে না তো দৌড়াই কে, সবাই গেলি দৌড়ায়। একটা ছিল একটু চালাক, দুই একটা চালাক মানুষ সব জায়গা থাকে না, আমগো দেশে দেখছি কিছু চালাক ছেলেরা মোটর সাইকেল চালায় ও চশমা পরছে মাথায়, আছে কি নাই? এ মধুপুর নাই মনে হয়, টাঙ্গাইল টাঙ্গাইল নাই, এ দেশে আইয়ে পড়ছে, এদিকে আইয়ে পড়ছে, মোটর সাইকেল চালায় চশমা হয়েছে মাথায়,
এই চশমা শুধু পুরুষ পরে তা না, বাসের মধ্যে দেখি কিছু লেডিস বের হয়েছে, ওরা মাথার মধ্যে চশমা পরে বইয়ে থাকে, আছে কি নাই? আচ্ছা কম তো, জুতা কি গলায় ভালো মানায় না ভয়ে ভালো মানায়? ভয়ে ভালো মানায়, চশমা পরছে মাথায়। চশমা যেমন চোখে ভালো মানায়, ওই রকমের জুতা ভয়ে ভালো মানায়, কথা কন না কে? আমি একটারে ধরে কই, কি রে পাঙ্কু, পাঙ্কু বুঝেন, পাঙ্কু কি রে পাঙ্কু, তোর চশমা যে মাথায়, চশমা তো চোখে থাকার কথা। আমার বলে খতিব সাহেব এখন এক জায়গা পড়লি হয়, এখন এক জায়গা, এক জায়গা পড়লি হয়। দোস্ত কথা না বলে পারি না, যশোর মোড়ে বাস স্ট্যান্ড মোড়ে গেলাম মাহফিলে, সেখানে গিয়ে দেখি এক পাঙ্কু মোটর সাইকেল চালায়, তো মোটর সাইকেল সোয়েটার গায়ে দিয়ে চালাইতেছে, দুই কুদা বাতাস দুইকা শরীর ঠান্ডা হয়ে যায়, সোয়েটারের ফাঁকা দা বুতামের ফাঁকা দিয়ে বাতাস ঢোকে, কথা বুঝেন না, পিছনে ফুলা থাকে বাতাস দুইকা, চিন্তা করে ঠান্ডা হয়ে যায় কনকনে শীতে, সোয়েটার আনতে আবার বাড়ি যাবো 22 কিলো আইসি, আবার 22 কিলো আসবো, 22 কিলো যাবো, তাতে কি করা যায়? মোটর সাইকেল থেকে নাইমা বুদ্ধি করছে, সোয়েটারে গুড়াইয়ে পড়ছে, কথা বোঝে না, এই যেই দিক বুতাম ওই দিক দেশে ফিটে, আর ফিটের কুল দেশে সামনে, কথা বোঝেন, মানে সোয়েটারে গুড়াইয়ে পড়ছে, গুড়াইয়া মাফলার দিয়া নাক মুখ কান পেঁচাইয়া, পাঙ্কু তো গিয়ার লাগে একবার ডাইনে যায় একবার বামে যায় একবার ভোঁকর একবার ভেঁকর, নিজে গাড়ি কিনে নেয় বাপের কেনা গাড়ি, বুঝেন না, যেমন মশা তেমন চিতায় কাইতে চালানের ডিজাইন কত, মাশাল্লাহ যশোর মোড়ে ঢাকা থেকে এক মালবাহী ট্রাক শা শা করে ছুটছে, পাঙ্কু গাড়ির চাক্কায় বাড়ি খাইয়া চিতিয়ে পড়ছে, মোটর সাইকেল এক জায়গা পাঙ্কু, কথা কয় না, পাশে আর এক লোক চা বিক্রি করে ভোরবেলায়, ও চিন্তা করে কিরে ঠাস করে হইল কি দেখি, গিয়ে দেখে মাশাল্লাহ মাফলার দা মোটর সাইকেলের আরোহী যাত্রীর মুখ টুক বান্দা, ওর মুখ একদিক আর ভূতম আর একদিক, এখন চার দোকানদার মনে কর সে অ্যাক্সিডেন্ট করে কল্লা গুইরে গেছে, কল্লা একদিক ভূতম আর একদিক, এখন চার দোকানদার লোকটারে দইরা কল্লা ঠিক করে মানে ভূতমের দিক আনবে, যত মোসরায়, আচ্ছা মানুষের কল্লা কি মোসরাইয়া ঠিক করা যায়, কল্লা ধরে চাপ দেয় পার মাথা তামাই লড়ে, লোকটা চিন্তা করছে ভালো করি বাংসে কল্লা, একলা পার মুনা সাথে যেই লোকরা চা খায় কা চা পরে খাস, এদিক আয় কার মার ফোলার কল্লা ভেঙে গেছে গা, ওর ভূতম একদিক কল্লা আর একদিক, এখন পাঙ্কুরে তিনজনে দশে চাইপিয়া, একটা হাঁটুতে একটা মাজায় একটা বুকে বইসে, চার দোকানদার দুই পার মাঝখানে পাঙ্কুর কল্লা থুইয়া করকর 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 করিয়া বাইঙ্গা গুড়াইয়া, যেই দিকে বুতাম সেই দিকে কল্লার বাউ বানাইছে, কথা বুঝেন, কথা আমার কথা বুঝুন তো আপনারা, তো যেই দিকে বুতাম সেই দিকে কল্লারে বাউ করছে, ততক্ষণে পাঙ্কুর জীবন আছে না নাই, কথা কয় না আছে না নাই, কিছু পাঙ্কু দেখবেন হাতের ভিতরে ব্রেসলেট একটা কাঁসা একটা সিলভার একটা তামা একটা দস্তা একটা প্লাস্টিক, আছে কি নাই, আর কোন কায়দায় খাজা বাবার দরবারে গেলে একটা সাথে লাল শালু, আছে না, খাজা বাবার দরবার থেকে বাড়ি এসে গান ধরছে, মুর্শিদ চরণ মূল্য দান ঘোষণা করানে, মুর্শিদ চরণ মূল্য দান ঘোষণা করানে, যামার জীবন বিলাইয়া দিম, যামার জীবন বিলাইয়া দিম, কেল্লাং সর চাহরানে, কথা কথা আছে না, আছে না, অসুবিধা হইতেছে আপনাদের? দোস্ত চালাকি করো, পাঙ্কু নামাজ পড়ো না, মোবাইল ও ফেসবুকে ঢুকে নেকের ছবি দেখো, ও দোস্ত মরা লাগবে কি লাগবে না, মরা লাগবে কি লাগবে না, ভাইরারে আমার এই জন্য
কথা বলেছে লাশের ভয় আমার ঘরে, সেদিন সবাই কাঁপছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল সবার মতো, আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। ও মা মইরা যাও এখন মা, সিদ্ধান্ত যদি এমন হয় আজ রাত্রে তোমাকে মাটি দেওয়া হবে না, আগামীকাল দশটায় হবে হইতে পারে কিনা এমন সিদ্ধান্ত। ও মা ভালো করে শুনো রে মা, এখন মইরা যাবা কালকে দশটায় মাটি দেবে, তোমার সন্তান তোমার ভাই বোন বন্ধু বান্ধব আসতে দেরি হবে, দশটায় মাটি দেওয়া হবে, এলাকার জনগণ তোমার আমার বাড়িতে আসবে, রাত্র বারোটা একটা যখন হয়ে যাবে এলাকার লোকজন একজন দুইজন করে তাদের বাড়িতে চলে যাবে, শেষ যেজন চলে যাবে ঘরের দরজায় ডেকে বলবে, ও বাড়িওয়ালা ও ভাইয়া তোমার বউ মরে গেল, আজকে আমরা মাটি দিব না, তোমাদের সিদ্ধান্ত কালকে দশটায় হবে। ও যুবক ও মুরব্বি বাপ শোনো রে বাবা, যদি জনগণ এমন কথা বলে যায় কালকে দশটায় মাটি দেওয়া হবে, আর বাকি যে রাত আছে রাত এখন বারোটা, সারাটা রাত আমরা পাহারা দিতে পারবো না। একটা চেয়ার এনে ঘরের বাহিরে লাশটাকে খাটে রাখা হলো, মসজিদের পালকিখানা নামাইয়া শোয়ানো হইলো, গোসল করাইয়া বা গোসল ছাড়া, আগামীকাল দশটায় মাটি দেওয়া হবে, এলাকার জনগণ বলে গেল এই যে লাশ রেখে গেলাম রে মা, শোনো রে মা যদি এমনটা হয় লোকজন চলে যায়, এর বাড়িওয়ালারে বলে যায় তুমি একা একা লাশটা পাহারা দিবা, দেখব ওই যুবকটা ডেকে বলবে হায় হায় আমি সারাটা রাত একা একা পাহারা দিতে পারবো না, কারণ এই লাশটা দেখলে আমার ভয় লাগে। কথা কয় নাম পারবেননি পাহারা দিতে, সাহস হয়নি কাহারো। শুধু তাই না, স্বামীও যদি মারা যায় স্ত্রীকে বলা হয় সারা রাত একা একা পাহারা দিবা, স্ত্রী বলে দিবে পারবো না, বাইরারে তোরা কারা, আমারে ছেড়ে যাবি না, কারণ হলো আমার স্বামীর লাশ একা একা পাহারা দিব, এটা আমার বড় ভয় লাগে, আমি পারবো না। শুধু তাই না, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত, ও দোস্ত এখন মারা যাইবা, দেখবা ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত তোমারে আমারে বাড়ির সামনে যদি মাটি দেয়, কবরটা দেখা যায় তোষ বিছানো কাটা দিয়া ঢাকা, বাঁশের বেড়া দেওয়া, ওই ছোট্ট বাচ্চারা রাত্রে প্রসাব করতেও বের হইতে চায় না। অথচ যেই ছেলেটার জন্য মিথ্যা কথা বললা, যেই মেয়েটার মিথ্যা বইলা খাওয়াইলা, সুদ খাইলা ঘুষ খাইলা, চিটারি বাটপারি কইলা, সামিলে পাওয়াইল মিলাইলা, পোড়া মোবিল দ্বারা জেলাপি ভাজলা, সুবর বিক্রি করতে বস্তা দইরা পানিতে চুবাইয়া বিক্রি করলা, আছে কি নাই? অদস্ত মালে বেজাল দিলাম, চিটারি বাটপারি যাদের জন্য করলা, ওই স্ত্রী মহিরা গেলাম তোমার কাছে দাঁড়াইবে না, বড় ভয় লাগে। শুধু তাই না, সন্তানগুলো তোমার কাছে দাঁড়াইবে না, রাত্রে ভয় লাগে। ছোট্ট বাচ্চা যদি বলে মা আমার প্রসাবে ধরেছে, ও মা প্রসাব করব, মার আঁচল ধরে ধরে একটা বাতি ধইরা মা বের হবে ঘরের দরজাটা, বের হওয়ার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চাটা দেখবা দরজার কাছে বসে যায়, মা বলে এখানে কেন সামনে চল, ওই বাচ্চাটা বলে না না, মা আঁচল ধরে বলে না না আমি দূরে যেতে পারবো না, ওই যে দেখো বাবার কবর দেখা যায়, আমি ওই কবরের কাছে যাব, আমার কিন্তু ভয় লাগে। কথা বলে না, এই জন্য একদিন নদীন আজাদ আমার ভাই বলে গেল, কাউফন আমার আপন কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, কি বলে থাকবে সাথী থাকবে, কাউফন আমার আপন কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, থাকতে
হবে নিরালয় একা একা বাসতলায় চতুর্দিকে রবে শুধু মাটি। কি বলেন? চতুর্দিকে রবে শুধু মাটি। আমার বাইরে জন্য আল্লাহ বলেন দুনিয়াতে ছেড়ে দিলাম, আর এই দুনিয়াতে যেই কয়দিন থাকবারে বান্দা আমি আল্লাহর কাছে তোমার পরীক্ষা দেওয়া লাগবে। ও মোমেন মুসলমান বান্দারা শোনো, আল্লাহ বলেন ওলা না বুলওয়ান্নাকুম বিশাইইন মিনাল খব। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বান্দার পরীক্ষা করবে, পরীক্ষা নেবে হলো আল্লাহ, দিবে হলো তার বান্দারা। বলেন কে পরীক্ষা দিবেন? বান্দাদের পরীক্ষা হবে, সকল বান্দারা পরীক্ষা দিবে না। আয়াতের কিঞ্চিত ব্যাখ্যা করি, মোনাজাত দিব। ও দোস্ত আমার দিকে গভীর মনোযোগ, বড় চমৎকার কথা। এই পরীক্ষা নিবি আল্লাহ, পরীক্ষা দিবি বান্দা। পরীক্ষার সময় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরীক্ষার সাবজেক্ট হলো পাঁচটা। কয়টা দোস্ত? পরীক্ষার সাবজেক্ট হলো পাঁচটা, পাঁচ বিষয়ে পরীক্ষা। আমার যা কনফিডেন্স আছে, পাঁচ বিষয় পাঁচ সপ্তাহ যদি বলা যেত আমার জানা মতে কিছু বলা সম্ভব হইতো, কিন্তু সময় আমার মাত্র 30 মিনিট, এর ভিতরে পাঁচটা পরীক্ষা বলা সম্ভব না। আমি যতটুকু ইঙ্গিত করে যাওয়ার চেষ্টা করব। এক নাম্বার পরীক্ষা বলেন, আল্লাহ বলেন আমি তোমাদের ভয় দিয়ে পরীক্ষা করব, ভীতি তোমাদের সামনে আসবে, তোমাদেরকে ভয় দেওয়া হবে। 2 নাম্বার তোমাদের ক্ষুধা দেওয়া হবে, 3 নাম্বার তোমাদের মাল সম্পদ ধ্বংস করে দেওয়া হবে, 4 নাম্বার তোমাদের ফসল ফল ফল ফলাদি নষ্ট করা হবে, 5 নাম্বার তোমাকে মেরে ফেলা হবে। এই 5টা সাবজেক্টে পরীক্ষা আল্লাহ পাক নেবেন। পরীক্ষা দিবে মোমেন বান্দারা কারা? পরীক্ষা কোন কাফেরের হবে না, কোন বেঈমান কোন কাফেরের হবে না। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। যারা কাফের, যারা বেদিন, এদের কোনো পরীক্ষা নাই, মুশরিক মুনাফিক, মরার সাথে সাথে সিদ্ধান্ত হলো জাহান্নাম। আর দুনিয়াতে তাদের ইমতিহান কোনো পরীক্ষা নাই, তাদের হয়েছে গজব। তাদের উপরে কি আসবে? আজাব বা গজব। ভাইরারে আমার, যেই পরীক্ষা মুমিন বান্দারা দিবে, মুমিন বান্দাদের ভিতরে কোয়ালিটি আছে। নবীরাও মোমেন, আমরাও মোমেন, কত বলেন ডিগ্রি ডিগ্রি না? নবীদের ইমান আমাদের ইমান সমান না। নবীরা হলো ফার্স্ট ক্লাস মোমেন, কত বলেন? আমরা ফার্স্ট ক্লাস মোমেন হতে পারি নাই, নবীরা হলো ফার্স্ট ক্লাস মোমেন। মোমিন বান্দার পরীক্ষা হবে, ওই পরীক্ষা নবীদেরও হয়েছে, আমাদেরও হবে। আমাদের জন্য পরীক্ষা, নবীদের জন্য পরীক্ষা। দোস্ত কেমন পরীক্ষা, কেমন কষ্ট, সামান্যটা বলে চলে যাব। হযরত আইয়ুব নবী ঘরের ভিতরে বসা, শয়তান আল্লাহর সঙ্গে কথা বলে। শয়তান বলে, আল্লাহ তোমার একজন নাম নবীর নাম হলো, তোমার একজন নবীর নাম হলো আইয়ুব। ও আল্লাহ, আইয়ুবের 4 জন বিবি দান করেছো, আইয়ুবের 6টা সন্তান আছে, আইয়ুবের বেড়া বকরি দুম্বা আছে, আইয়ুবের উট আছে, বালাখানা অট্টালিকা আছে, এত সম্পদের কারণে তোমার আইয়ুব বড় সুখে আছে, খানা পিনা বড় ভালো খায়, আইয়ুবের শরীর স্বাস্থ্য ভালো, আইয়ুবরে দেখতেও ভালো। আইয়ুব ফার্স্ট ক্লাস মুমিন, বড় সুন্দর মুমিন, বড় সুন্দর নবী। এত আরামে থাকলে তোমার ডাকা তো স্বাভাবিক, এত সুখে থাকলে ডাকা তো সহজ। আইয়ুব নবী খেয়ে বলে আলহামদুলিল্লাহ, শয়তান বলে আল্লাহ তোমার আইয়ুব এত ভালো ভালো খাইলো, আলহামদুলিল্লাহ বলল, ভালো খাই আলহামদুলিল্লাহ বলা, আর একটু খারাপ কোয়ালিটির খাবার খাইয়া আলহামদুলিল্লাহ বলে একই রকমের তার মান হয় না। দোস্ত বোঝার জন্য বলি, সকালবেলা পান্তাবাদ বোঝেন? পান্তাবাদ, আপনারা পান্তাবাদ বলেন? পান্তাবাদ 2টা কাঁচা মরিচ, 1টা পেঁয়াজ দিয়ে
খাইয়ায় এক প্লেট ভাত খাইয়া আলহামদুলিল্লাহ বললেন, সেরা একটা রুমাল দিয়া মুখ বসলেন, এই আলহামদুলিল্লাহ যেই মানের হবে। আর একজন পরাটা নিল পাঁচটা, করুর কলিজা নিল, খাসির মাথা নিল, মুরগির পায়া নিল, মুরগির সব নিল, মাখন নিল, কি নিল, এইভাবে নানান আইটেমের খাবার খাইয়া পেপসি ফান্টা টাইগার মারিন্ডা খাইয়া একটা ডেক মাইরা মকমলের রুমাল হাতের মধ্যে লাগাইয়া মুখটা পুষা আলহামদুলিল্লাহ বলেন, দুইটা কি সমান হয় নাকি? কথা কয় না অদস্ত আইয়ুব নবী বল, এবার শয়তান চ্যালেঞ্জ করে, আল্লাহ তোমার নবী ভালো খাইছে, তোমার নবীর স্বাস্থ্য ভালো, দন দৌলত আছে, টাকা পয়সা আছে, এত সুন্দর ভালো ভালো খাইয়া আলহামদুলিল্লাহ বলা তো সহজ বিষয়। আল্লাহ বলে, না না শয়তান, আমার নবী খাইল আলহামদুলিল্লাহ, না খাইল আলহামদুলিল্লাহ। শয়তান বলে, বুঝি না, একটু পরীক্ষা কইরা দেখাও। এবার আইয়ুব নবী সকাল বেলা ভেড়া বকরি দুম্বা নিয়ে কর্মচারী মাঠে পাঠাইল, সন্ধ্যার সময় কর্মচারীরা ফিরে আইসা বলে, হুজুর একটা আগুন আইসা একটা বাতাস এসে সমস্ত ভেড়া বকরি দুম্বা মোষ উঠ মই যাচ্ছিল সব মাইরা ফেললো, কিচ্ছু নাই দন্দৌলার। আল্লাহ ডেকে বলে, শয়তান এই দেখ আমার নবীর কিচ্ছু নাই, নবীর কাছে সন্ধ্যায় খবর দিল যত সম্পদ আপনার ছিল সব সম্পদ বিলীন হয়ে গেল, যত সম্পদ আপনার ছিল সব সম্পদ নষ্ট হইয়া গেল। আইয়ুব নবী, সম্পদ নষ্ট হয়ে গেছে শুই না, সুন্দর করে বলে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ। তোমার আমার অবস্থা, ব্যবসা ভালো হয় নাই, মনটা খারাপ, গাভীর দুধটা কইমে গেছে, মনটা খারাপ, ছেলেতে টাকা পাঠায় না, মনটা খারাপ। কথা কন, আজকে মোটরসাইকেল নিয়ে মধুপুর টাউনে বের হইছে, ইনকাম বেশি হয় নাই, মনটা খারাপ আছে কি নাই? অদস্ত ইমানটা কারে কায়, পরীক্ষাটা কারে কায় মিলাইয়া যাও। আইয়ুব নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ডাক দিছে, শয়তান দেখ আমার নবীর সব সম্পদ গুলো চইলে গেল, আমার নবী কত সুন্দর করে বলে আলহামদুলিল্লাহ। এবার শয়তান বলে, সম্পদ চইলে গেছে, ছয়টা সন্তান আছে, 200 টাকা কামাইলে 6 দুগুণে 1200 টাকা ডেইলি, যার সংসারে ডেইলি 1200 টাকা ইনকাম, তার কি খারাপ খাইতে বাজে? কথা কয় না, ছয় বোলাই রিক্সা চালাইলে কি কন ব্যান গাড়ি 200 টাকা ইনকাম, ছয় খান ব্যান চালাইলে 1200 টাকা ডেইলি। এবার শয়তান কয়, আল্লাহ যার সম্পদ নাই সন্তান আছে, সন্তান একটা সালাম, সন্তান একটা দৌলত, দেখবেন ছয় ভোলা এর কাছে বইয়ে কেউ চা খাইতে পারে না, সাইডে যা ভোলা আমার ছয়টা। কথা কয় না, মাস্তানি কার কাছে কর, 6 দুগুণে 12টা হাত, 6 দুগুণে 12টা ঘুষা। কথা কন, পোলা বেশি হইল কি বাইরে দাম বাইরে যায়, সম্পদ বেশি হইল দাম বাইরে আছে কি নাই? এবার শয়তান আল্লাহরে কয়, নবীর ভোলা হইছে ছয়টা, নবীর পাওয়ার আছে, নবীর সম্পদ চইলা গেল, সন্তান আছে ছয়টা, ছয় সন্তানে কামাইয়া আবার লাখ লাখ টাকা হইবে, যেই সম্পদ চইলা গেল তা তো ফিরা পাবে। এই কথা শয়তান আল্লাহর কাছে বলল, আল্লাহ আইয়ুব নবী রে, তোমার সন্তান হইছে ছয়টা, এই সন্তানের গর্ব নাকি তোমার? দুই হাতে কামাই করবার 6 জনে 12 হাত, বাপ সহ 14 হাত হয়ে যাবে, 1400 টাকা ডেইলি কামাইবা, 14 দুগুণে 2800 টাকা কামাই হয়ে যাবে, 7 দুগুণে 1400 টাকা কামাই হয়ে যাবে। শয়তান যুক্তি দেখায়, রাত্রিকালীন সময় সন্তানরা ঘুমাইলো, চার বিবি ঘুমাইলো, আইয়ুব নবী ঘুমাইলো, সকালবেলা ঘুম থেকে জায়গা দেখে আইয়ুব নবীর ছয়টা পোলা বিছনায় মইরা রইছে। না সুবহানাল্লাহ, থাক থাকে বছর থাক, আপনারা বোঝেন না কোথায় সুবহানাল্লাহ কথা নাউজুবিল্লাহ ঠিক ফান না। দোস্ত দুঃখ লাগে যখন খেলে স্টেডিয়ামে খালি ফিডেন না খেলা, সকাল থেকে ফিডানো শুরু করছে, সন্ধ্যা তোমার ফিডে আছে না একটা খেলা। কথা কয় না, খালি ফিডানোরে ফিডান ফিডায়। আচ্ছা ওই খেলা দেখার পরে যখন গোল দেয় তখন এত জোরে গোল কয়, সব আওয়াজ একখানে কইলে মাইকে কি মানায়, মাইকের মেশিং মুশিং ভাইটা
ইউনিট কাইটা বেকায়দা হয়ে যাবে কথা কন না কা। কোথায় বরিশালেও গোল, মধুপুরেও কা গোল কথা কয় না, নড়াইলেও কা গোল, সিজেগাঙ্গ কক্সবাজারও কয় একসাথে গোল বলে কি বলে না। ওরে দোস্ত যখন গোল হয় তখন তো প্লেয়াররা বইলে দেয় না যে সম্মানিত দর্শক ভাইরা আমরা এখন এই একটা গোল দিছি, তোমরা সমর্থক যারা আছো আল্লাহর হস্তে একটা গোল কও, কয় নাকি কথা কয় না, গোল কও তা কইয়ে দেয় নাকি, তা তো কয় না, বরঞ্চ ফাঁকা যায় তারপরে কয় গোল কয় কি কয় না। তো ওয়াজ মাহফিলে আসলে কোথায় সুবহানাল্লাহ, কোথায় নাউজুবিল্লাহ, কোথায় বসে থাকা লাগে, কোথায় আস্তাগফিরুল্লাহ কওয়া লাগে জনগণ তাও বুঝে না, বক্তা ফেলে আর কইয়ে দেয় কোন সুবহানাল্লাহ, হের পরেও বাইরে না কয় কথা কয় না। যখন খেলা দেখে তখন বইলে দেওয়া লাগে না, ঢাকা স্টেডিয়ামে আবাহানিয়ার মোহামেডান খেলাইতেছে, বলের মধ্যে এমন জোরে দিছে লাত্তি পায়জামা গেছে ভাইটা, তবে শোনেন একটা মাসলা শুনে যান, আমিনি সাহেব রহমতুল্লাহ ইন্তেকাল করেছে, তার কবরটা আল্লাহ নাওয়ার আল্লাহ মারকাদা ওয়াজাল জান্নাতা মাসাহু বলে না, আমিন। মুফতি ফজলুল হক আমিনি রহমাতুল্লাহ আলাই কোরআন হাদিসের দৃষ্টিতে ফতোয়া দিয়েছেন, ইন্নামা লাইবুন ওয়া লাহবুন ওয়া রিজসুম মিন আমালিশ শাইতান, আসেনি কোরআন শরীফে, অনেক হুজুররা বসে আছে দেখতে যাচ্ছে না কোরআন শরীফে, আল্লাহ বলেন নিশ্চয়ই খেলাধুলা কৌতুক এই সমস্ত হারাম শয়তানের কাম। আমিনি সাহেব বলেছেন খেলা দেখে যারা গোল বলে চিৎকার মেরেছো তুমি বেঈমান হয়ে গেছো, তোমার ঈমান নাই, আবার নতুন করে কলমা পড়া মুসলমান হওয়া লাগবে। ও যুবক আল্লাহ বলেন মিন আমালিস শাইতান ইন্নামা লাইবুন ওয়া লাহবুন, খেলাধুলা কৌতুক এগুলি শয়তানের কাজ, এই খেলা দেখা শয়তানের কাজে গোল বলে শয়তানের কাজকে সম্মতি দিলা তুই বেঈমান হয়ে গেলা কাফের হয়ে গেলা, তোমার আবার নতুন করে কলেমা পড়া লাগবে, খুব বেকায়দা হয়ে গেছে কথা আমার, কি কন বেশি গরম হয়ে গেছে গা, উল্টো হয়ে গেছে গা, আপনি গোল কইবেন আমার কি, তবে আমার দায়িত্ব আছে বইলে দেওয়ার, না জানার কারণেই তো করছেন কথা কন না কা, খেলে কে আমি গোল কই কে আমার হবে কি, ও মগা তুই গোল কসকা, যে খেলে ও লাভ হবে, ও স্বর্ণের মেডেল পাবে, ওরে সুমা দেবে, ওরে টাকা দেবে, তোরে দেবে কি মগা, তুই লাভ আসকা কথা কন, তুই যে মধুপুর লাভ হইতেছ তোরে কি দেবে, ওরে বলদের বলদ, আমগো বরিশাল কায় মগা ডাকা কয় ওগা, ডাকা কয় ওগা, আর বরগুনা পাথরঘাটা পটুয়াখালী সমুদ্র সৈকত ওখানে গেলে বাংলায় কয় বলদ, বাংলায় কি কয়। আমি একবার যাইতেছি মাহফিলে, আমার বাড়ির পাশে এক লোক কয় মামা কই যাইতেছেন, ইদানিং সবাই সবাই কি কয় মধুপুর তো কয় না, এখানেও কয়, দোকানদার কয় মামা, কন্ট্রাক্টর কয় মামা, হেল্পার কয় মামা, যাত্রী কয় মামা, ড্রাইভার মামা, সবাই সবাই কি কয়, যেমন ফুরান ডাকা সবাই কয় হালা কি কয়, আমার মসজিদে এক বাফে ফোলার নিয়ে এসে কয় হুজুর আবে হালা ছেলেটা যা করতেছে না, আবে হালা ছেলেটা যা করতেছে, আমি কি রে এ ফোলা এ হালা, তোর বাপ তোরে হালা কয় ফোলা কয় হুজুর আব্বা হালা যা কয় না কি কয়, ফুরান ডাকা সবাই সবাই কি কয়, বাফরেও কয় হালা, বাইরেও কয় হালা, পোলায় বাফরে কয় হালা, আবে হালা শনিবার সকালে শুভেচ্ছা স্বাগতম বলে না, ইমাম সাহেব কয় শনিবার সকালে শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম মানে সাদিয়া সাহেব ডাকাই তো, আর পুরান ডাকা সবাই সবাই রে কয় কি হালা, এখন নতুন কয় সবাই সবাই রে মামা, তা আমি বালিশে শুয়ে চিন্তা করি মামা কয় কা খালু তো কইতে পারি, আচ্ছা সবাই সবাই রে মামা কয় কা, ঘুরাইয়া ফিরে একটা গালি দেওয়া যায়, তার মানে ওই হালা কইলে তোমার মারবে কয় ওই মামা, তার মানে আমার শালা না তোমার বাবার শালা
যদি কেউ রে কনে ওই শালা সেকা শালা কইছো কি কন আটকা চাইবে না কেউ রে খালি শালা কইয়ে গাল দিয়ে দেখেন আমরা গুসে দিবে যদি কান মামা মুসকি হাসি দেবে তার মানে তুই আমার শালা আমার বাপের শালা ওটা একটা গালি দেওয়া যায় তো আমি কই কি রে আমার একটা মামা কই যাইতেছেন ওকে মামা ওয়াজ করতে যাই তাফসীর মাহফিলে যাই আমার একটা মামা প্রতিদিন কি জানে হ্যাঁ প্রত্যেক রাত্রি যেতে হয় মামা প্রত্যেক রাত্রি ওয়াজ করতে যান তো বাবিরি কি লগে লই যান কথা বলেন না আমারে কয় মামা আমার বউরে কয় বাবি ডালো মগা এটার নাম কি আমার একটা মামা প্রত্যেক রাত্রি ওয়াজে যান বাবিরি কি লগে লই যান আমার একটা মামা আমার বউরে কয় এটা হলো মগা নাম হলো মগা যাই হোক বাজান কোথাও সুবহানাল্লাহ কথা নাউজুবিল্লাহ বলা যাবে না যাবে না যাবে না আমার হাতে আর 15 মিনিট সময় আছে অসুবিধা হচ্ছে আপনাদের একটু চলবে নাকি চলবে না 15 মিনিট হ্যাঁ 15 মিনিট 16 মিনিট সারা রাত বসা যাবে তো যাবে তো দেখি তো কারা কারা হাত তুলেন ইনশাআল্লাহ ওরে বাবা হাত নামান সাহস তো কম না সবাই হাত তুলছেন আমি কিন্তু তুলি নাই আমি একটু পরেই ঢাকা যামুগা অর্থাৎ দোস্ত আমার আন্দাজ আছে যত সময় মোনাজাতে শরীক হব ইনশা বাইরারে আমার হযরতে আইয়ুব নবী ঘুম থেকে জেগে দেখে ছয়টা ছেলে সব মারা গেছে সকাল বেলা বলে আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ শয়তান কান্না ডেকে বলে শয়তান জামার নবীর সন্তান গুলো ছিল সব সন্তান গুলো মারা গেল দেখ দেখ তাকাইয়া আমার আয়ুব আলহামদুলিল্লাহ বড় খুশি আছে এবার সন্তান শয়তান বলে সম্পদ চলে গেল সন্তান চলে গেল নিজের শরীরটা তো ভালো আছে চারটা সুন্দর সুন্দর হৃষ্টপুষ্ট বউ আছে নিজে এবং চারজন বউ পাঁচজনে কামাই রুজি কইরা ভালো ভালো খাইতে পারবে ও আমার আল্লাহ শয়তান ডেকে বলে আল্লাহ যার শরীর ভালো তার সম্পদ লাগে না নিজে সুস্থ থাকলে ভালো থাকলে এর চাইতে আর বড় দৌলত লাগে না কথা বলেন ঠিক কি ঠিক না রাত্রে আয়ুব নবী ঘুমাইল সকালবেলা ঘুম থেকে জেগে দেখে আয়ুব নবীর সমস্ত শরীরে বড় বড় ঠোসা পড়েছে একটা বড় ঠোসার দিকে তাকাইয়া ভিতরে পানি টল টল করে আয়ুব নবী সমস্ত ঠোসাগুলোর দিকে বারবার তাকায় এক দুই দিন যেতে যেতে ঠোসাগুলো ভিতরে সব পেকে গেল দুই চার পাঁচ দিন যেতে না যেতে প্রত্যেকটা ঠোসা ঠোসার ভিতরে পোকা হইতে আরম্ভ করল দৃশ্যগুলো দেখে স্ত্রীগুলো যার যার কাছে এসে বলে ও স্বামী কাছে ঘুমাইতে পারি না কাছে থাকতে পারি না ঘরটা দুর্গন্ধ হয়ে গেল এই ঘরে আর থাকা যাবে না একজন দুইজন তিনজন চলে গেল রহিমা কাছে বসে আছে মারফুল কোরআন তাফসীর আসছে রহিমা রহমা রহমা তিনটে শব্দ রহিমা বলা জায়েজ রহমত বলা জায়েজ রহিমা বলা যেমন জায়েজ আছে রহমত বলাও জায়েজ আছে এইভাবে নাম আসছে রহিমা নামে যে মেয়েটা সে বলে আমি আপনার কাছ থেকে যাব না আয়ুব নবীকে রহিমা নিয়া আমার মা ভিতরে কারে বসে আছে শুনো রে মা রহিমা স্বামীকে নিয়ে ঘরের ভিতরে পোকা গা থেকে ব্যান ব্যান করতেছে হাঁটতেছে কিছু পোকা পড়ে যায় এক সময় দুই চারটা পোকা হেঁটে হেঁটে বেয়ে বেয়ে তাফসীর আসছে রহিমার গায়ের কাছে উঠে গেল রহিমারে দুইটা বোকায় কামড় দিয়েছিল দুইটা বোকায় কামড় দেওয়ার পরে রহিমা বসা মানুষ চিৎকার মেরে দাঁড়িয়ে গেল আর বলে আয়ুব রে আমি সহ্য করতে পারলাম না দুইটা বোকার কামড় আর সহ্য হয় না আয়ুব নবী কাঁদে না পানিও ফেলে না রহিমা দুইটা বোকার কামড়ে কাঁদে রহিমা বলে নবী গো একটার দুইটা না
হাজার হাজার পোকা তোমার গায়ের ভেতরে তাফসীরে এসেছে, কেমন পোকা নবীর গায়ে, একটা গরু ময়রা 8-10 দিন পানিতে থাকলে ফুইলা যায়, 15-20 দিন পরে ফাইচা যায়, একটা হাঁস বা মুরগি ময়রা গেলে নদীতে ফেলে দিলে 2-1 সপ্তাহ পরে পেটে যাবে, গলে যাবে, অবৃত্ত কাইয়া দেখবেন একটা পোকা নিচে যায়, একটা উপরে আসে, সমস্ত বডিটা পোকায় গিরে ফেলেছে। বোঝার জন্য বলি, মৌমাছির পোকা দেখেছেন, মধু পোকা দেখেছেন, একটা ভিতরে ভ্যান ভ্যান করে যায় আর একটা বাহিরে চইলে আসে, মধু কোথায় দেখা যায় না, শুধু পোকাটাই দেখা যায়। ছাগলটার এমন ধরেছে, মুরগিটাকে এমন পোকা ধরেছে, উপর থেকে পোকা আর পোকা মুরগির দেখা যায় না, কথা বোঝেন কিনা? আয়ুব নবীর গায়ের মধ্যে ওই ঠোসাগুলো ফাটিয়া ফাটিয়া এমন পোকা যখন ধরলো, বাড়ির পাশের লোকেরা রহিমারে খবর দিল, রহিমা তাদের বাড়িতে গেল, ডাকছেন কেন? পাশের বাড়ির লোকজন বলে, রহিমা বাতাস দক্ষিণের যখন আসে, উত্তর পাশে যারা বসবাস করি, তোমার স্বামীর পচা গন্ধ, ওই পোকায় কে কে গাটা যে গন্ধ করেছে, ওই গন্ধ সইতে পারি না, আমাদের বাড়িতে গন্ধ যেন না আসে, ও রহিমা তোমার স্বামীর নিয়ে বের হয়ে যাও। আবার দক্ষিণ পাশের লোকের এমন কথা বলে, পূর্ব পাশের লোকের এমন কথা বলে, এবার রহিমা স্বামীর কানে কানে কলে বলে, দো স্বামী এই বাড়িতে আশেপাশের লোকেরা থাকতে দিবে না, যদি এই বাড়িতে এখন থাকতে চাই, নিজের বাড়িতে নিজেরা আমাদের মাইরা বের করে দিবে, একটা সন্তান আমাদের নাই, আমাদের সম্পদ নাই, কাছে দ্বারা আত্মীয় স্বজন কেউ নাই, আমাদের পিটাইয়া বাড়ি থেকে বের করে দিবে, চলো তুমি আমার কাদের মধ্যে বর করো। আমার মধুপুরের বাইরা ভালো করে সোনার দোস্ত, কি নিয়া কবরে যাইবা, ও মা ভালো করে সোনার মা, কি নিয়া কবরে যাইবা, বুঝাসি না কবরে যাইও। আমি সারা বাংলাদেশে ঘুরলাম, বাংলার বাহিরেও দেখলাম, ও দোস্ত কবরে কত কবর আগুন জ্বলছে, কত কবরে সাপে কামড়াইছে, কত কবরে গুজরা দ্বারা পিটাইছে, আমি অসংখ্য ঘটনা আমার জীবনে জানি, আমি সেই দিকে আজকে যাবো না, তে আমার সময় নাই। রহিমা স্বামীটার দইরা আস্তে আস্তে করতে করতে একটা রাস্তার পাশে গিয়া একটু চাদর বিছাইয়া, হোগলা বিছাইয়া, পলিথিন বা কিছু বিছাইয়া, পাতা সাতা বিছাইয়া শোয়াইয়া দিল, পাশে পড়িয়া রহিমা কান্দে, আল্লাহ এইখানে বৃষ্টি বাদল কেমনে থাকব, গাড়ি ঘোড়ার ধুলাবালি যায়, কত কুকুর যায়, কত রকমের খারাপ প্রাণী যায়, আমার স্বামীর মরা মরে কইরা না জানে কুকুরের শিয়ালে খাইয়া ফেলে, ওই জায়গা বৈশা কান্দতে আছে। এবার রাস্তার মানুষ যার বলে, রহিমা এর এখানে না থাকতে পারবো না, রাস্তা দিয়ে হাঁটতে পারি না, রাস্তাতে হাঁটলে গন্ধ আসে, এখানে থাকা যাবে না। রহিমা স্বামীর বলে, স্বামী চলো রাস্তায়ও থাকা যাবে না, এই রাস্তা ছেড়ে চলো মাঠের মধ্যে যাব। রহিমা স্বামীর নিয়া নিয়া মাঠের মধ্যে চইলা গেছে, মাঠে কৃষকরা ধান কাটতে ধান বুনতে গেছে, সেখানে গিয়ে কৃষকরা বলে, রহিমা এখানে জমিতে বসে জমিতে কাজ করতে পারি না, তুমি এখানেও থাকতে পারবা না, আমাদের কাজের ক্ষতি হয়। রহিমা স্বামীর কানে কানে বলে, বাড়িতে পারলাম না, রাস্তায় থাকা যায় না, মাঠেও থাকতে দিবে না, আমাদের পিটাইয়া মাইরা ফেলবে, চলো চলো তোমার গা দিয়া গন্ধ আসে। এবার বলে, চলে ডাস্টবিনের কাছে, ডাস্টবিনে লোকেরা ময়লা ফেলে, সেখানেও ময়লা আর তোমার গা থেকে গন্ধ, তোমার সেখানে শোয়াইয়া রাখবো। আয়ুব নবী হাতটা ধরছে, রহিমা আমার তিনজন বিবি ছিল চইলা গেল, ও রহিমা ডাস্টবিনের কাছে ফালাইয়া তুমিও চইলা যাইও, আমার এটা কত আর কষ্ট করব, আল্লাহু আকবার আল্লাহু আকবার, শিয়াল কুকুর ডাস্টবিনে ময়লা খাইতে আসবে, আমার দরকার খাইয়া ফেলবে, ও রহিমা তোমার আর কষ্ট করা লাগবে না। রহিমা স্বামীর কাছে বসে কান্দে আর বলে, নবী বেরে চইলে গেল, ও নবী আমি তো যাইব না, আমি তোমার সেরে যাব না। রহিমা যাবে কেন, কেমন বংশের মাইয়া রহিমা,
রহিমার পূর্বপুরুষ ইব্রাহিম খলিলুল্লাহ, তার ছেলে ইসহাক আলাইহিসসালাম, অদস্ত তার ছেলে ইউসুফ আলাইহিসসালাম, তার ছেলে হযরতে মানশা আলাইহিসসালাম, এই মানশার মেয়ে হলো রহিমা। রহিমা স্বামীর হাত ধইরা বলে, আমাদের পূর্বপুরুষ নবী, নবীর বংশের মেয়েরা স্বামী পাল্টায় না, নবীর বংশের মেয়ের ইজ্জত থাকবে না। ও মা শৈনা লওর মা, স্বামী একটু মনোভূত হইল না, স্বামীর পাল্টায় আর এক জায়গা গেইলা। ভদ্র মেয়ে লোকেরা, বংশ মেয়ে লোকেরা, সামাজিক মেয়ে লোকেরা সহজে স্বামী পাল্টায় না, কথা বলেন ঠিক কি ঠিক না? ইবার রহিমাকে আয়ুব নবী বলে, যাও চইলা যাও, অন্য বিবিরাও চইলা গেল, তুমি থাইকো না, কত আর আমাকে নিয়ে কষ্ট করবা। রহিমা বলে, কষ্ট যেই কয়দিন আমার নসিবে আমি সেই কয়দিনই করব, আমি আপনারে থইয়া যাইব না। এবার রহিমা একটা ঝুপড়ি বানাইল ডাস্টবিনের কাছে, গ্রামের লোকজন শহরের লোকজন যেখানে ময়লা ফেলায় ময়লার স্তূপ, তার পাশে একটা ঝুপড়ি বানাইয়া একটি ছাউনি দিয়া এবার রহিমা আয়ুব নবীর ঘুম পাড়াইয়া থইল। পাশে বসে আয়ুব নবীর পাহারা দেয়, না জানি বাঘে খেয়ে ফেলে, না জানি শিয়ালে খেয়ে ফেলে, না জানি কুকুরে কামড়াইয়া মরা মনে করে খেয়ে ফেলে। আয়ুব নবী হাত নাড়াইতে পারে না, আয়ুব নবীর শরীর নাড়াইতে পারে না, তখন আয়ুব নবীর পাও নাড়াইতে পারে না, শুধু ঠোঁট দুইটা নড়ে, আর জবানটা ঠোঁটটা নড়ে, আর জিহ্বাটা নড়ে, আর আল্লাহর ডাকে বলে সুবহানাল্লাহ। আর কোনো জায়গায় অগ্নবার নাড়াইতে চড়াইতে পারে না, সব দুইটা মেলে আর বুঝে একটু তকাইতে পারে। এবার রহিমা বলে, আর কয়দিন থাকবো আপনারে নিয়া, ক্ষুধাও তো লাগছে, আপনারে ঘুম পাড়াইয়া থুইয়া গেলাম, আমি এখান থেকে দূরে চলে যাব শহরে, দেখি কোনো কাজ কাম পাই কিনা, খাওয়াও তো লাগবে। রহিমা এক বাসায় গিয়ে কামে ঢুকলো, একটা জিয়ের কাজ, কাজের মাইয়া হইয়া রহিমা থালবাড়ি বাজে আর কাঁদে, রহিমা বৃষ্টি গুছায় আর কাঁদে, রহিমা ভাত রাঁধে আর কাঁদে। এবার বাড়ির মেয়ে লোকজন বলে, কান্দ কেন? রহিমা কোনো কথা কয় না, বারবার স্বামীর কথা মনে করে কান্দে। একলা মানুষ সে থুয়া আইলাম, না জানি কিছু দেখে ফেলে, না জানি বাগে নিয়ে যায় কিনা, আমার স্বামীও নবী, আমার বংশ নবী, আমি কি ফাঁকাদার স্বামীর করতে পারলাম কিনা। রহিমা সারাদিন পাকশাক হয়ে গেল, সন্ধ্যা যখন হবে হবে বাড়িওয়ালি কিছু খাবার দিল, কিছু গোস্ত, কিছু তরকারি, কিছু রুটির খাবার দিল। রহিমা খাবারের প্লেটটা সামনে নিয়া বলে, মা এই খাবার আমি খাবো না। মহিলাটা বলে, কেন খাইবেন না, সারাদিন কাজ করলেন পেটে ক্ষুধা খান। রহিমা বলে, না গোস্তটুকু রুটির মধ্যে ঠাইলা, পেয়ালার মধ্যে কইরা, আর একটা পেয়ালা দা ডাইকা অন্যার সঙ্গে বান্দা। রহিমা হাঁটতে হাঁটতে আয়ুব নবীর কাছে আইছে, সারাদিন রহিমা খায় নাই, দুই চার দিন রহিমাও খায় না, রহিমা খায় না আয়ুব নবীও খায় না। ও আমার মধুপুরের বাইরে শোনো, এবার রহিমা ওই খাবারটুকু স্বামীর কাছে আইসা বসলো, স্বামীর কাছে দিয়া যখন দিল মুখে, স্বামী রুটি চাবাইতে পারে না বেটা ভাই। রহিমা মুখের কাছ থেকে সরাইয়া নিজের গালের মধ্যে দিয়া চাবাইয়া নরম নরম বানাইয়া, যাও যাও হালুয়া হালুয়া বানাইয়া মুখের মধ্যে চাবাইয়া নরম বানাইয়া ঠোঁটের কাছে আনলো, ঠোঁট থেকে জিব্বার আগায় ধরলো। জিব্বার আগায় ধরার পরে ওই জিব্বেটা পচা গোস্ত ঠোঁটের কাছে পোক ব্যান ব্যান করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, পচা গোস্ত দুই ঠোঁটের মাঝে, স্ত্রী এবার দুই ঠোঁটের মাঝখানে হালুয়ার মতো রুটি আর গোস্ত ধরল। আয়ুব নবী ঠোঁটটা দিয়ে আস্তে আস্তে চাটে আর খায়, আর কয়, রহিমা আর কত কষ্ট করবি, এখনো বলি তুই তোর বাবার বাড়িতে চইলা যা। রহিমা বলে, না না যাব না, যাওয়া সম্ভব হবে না। রহিমা স্বামীর খাওয়াইয়া নিজে একটু রুটি গোস্ত খা, রাত্রে স্বামীর কাছে থাকলাম, আবার সকালবেলা কাজে গেল, আজকেও সন্ধ্যার সময় কাজ থেকে আসলো। এবার আয়ুব নবীর কাছে জিব্রাইল আমিন আসছে, জিব্রাইল দরজার কাছে দাঁড়াইয়া সালাম দিল। এবার আয়ুব নবী সালামের জবাব দেয় না, কেন জবাব দিল না দোস্ত? তাফসীর খুইলা দেখো, ওই দিন সকালবেলা আয়ুব নবীর গালের মধ্যে পোকা ধরছে,
দুইটা পোকার জিব্বাটা কামড়াইয়া কামড়াইয়া কটকট করে খাইতেছে। এতদিন কোনদিন আয়ম নামে কাজ দিয়ে না, আর দুইটা চোখের পানি সাইরা বলে আল্লাহ আমার বিবির দুইটা বোকায় কামড় দিয়েছে অনেক আগে, একদিন আর দুই দিন, 18 বৎসরের পরের ঘটনা। আরোটা 18টা বৎসর আয়ব নবীর বোকায় কামড়াইছে, 18 বছর স্ত্রী কাসকাম করে স্বামী রেখাওয়াইছে। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। 18 বছর পরে আজকে জিব্রাইল আমিনের সামনে আয়ব নবী কান্দছে। জিব্রাইল বলে কান্দো কেন? আয়ব নবী বলে কান্দি এই জন্য আল্লাহর কাছে বলবা আমার শরীরের কোন অংশ বাদ নাই, আমার গালের মারিতে পোকা ধরছে, মারির উপরে পোকা ধরছে, জিভ আমার ঠোঁটে পোকা ধরছে, আজকে সকাল পর্যন্ত জিভটা বাকি ছিল, সকালবেলা দুইজন আল্লাহর মেহমান আইসা আমার জিভার গোষ্ঠগুলো খাইতেছে, আমি আর এখন জিকির করতে পারি না, আমার আল্লাহর কাছে এই জন্য কান্দি। জিব্রাইল কয় ভালো কথা, কান্না দুইজন মেহমানে খাইতেছে, জান্নাতের মেহমান আল্লাহ পাঠাইছে, জান্নাতের পোকায় তোমার জিব্বা খাইতেছে। দুইটা পোকা নারাইলা না বসতে পারলাম, কিন্তু আমি সালাম দিলাম, সালাম দাও সুন্নাত জবাব দাও আজিব, তুমি এত দেরি করে জবাব দিলা কেন? আয়ব নবী কা জিব্রাইল রে আমি একজন নবী ভালো কইরা জানি, কিন্তু সালাম দিতে দেরি করলাম, কারণ হলো দুইটা পোকা আমার জিব্বা খাইতেছিল, ইচ্ছা করে জিব্বা থেকে পোকা দুইটা সরাইয়া দিলে আল্লাহ যা চাইলো তার উল্টো হইয়া যাবে। আল্লাহ চাইছে জিব্বা আমার পোকা খাইবে, আমি দইরা সরাইয়া দেব, আল্লাহর উল্টা হইয়া যাবে সিদ্ধান্তর, আল্লাহ আমার খুশি আমার জিব্বা খাইলে পোকা দ্বারা, আল্লাহ খুশি আমার শরীর খাওয়াইবে পোকা দ্বারা, আল্লাহ খুশি আমার আমার ঠোঁট খাওয়াইবে পোকা দ্বারা। আল্লাহর ইচ্ছার উল্টা হইয়া যাইবে, আল্লাহ তুই দুইটা মেহমান আমার জিব্বায় পাঠাইলো, দুইটা মেহমান ভালো কইরা খাইলো, পেট যখন বইরা জিব্বা থেকে নাইমা গেল আমার জিব্বাটা খালি হয়ে গেল, এখন আমি বললাম ওয়ালাইকুম সালাম। এবার জিব্রাইলের কাছে আয়ুব নবী বসা, ওনার বিবি এখনো মানুষের বাসায় কাজ করে, জিব্রাইল আয়ুব নবী কথা হইতেছে, আয়ুব নবী একটা সংবাদ দিল, আয়ুব নবীর একটা সংবাদ দেয় জিব্রাইল। এবার জিব্রাইল বলে আয়ুব রে আল্লাহর থেকে একটা সংবাদ নিয়ে আসলাম, আল্লাহ পাক তোমারে পরীক্ষা করতে চাইছে, তুমি গোল্ডেন 5 পাইছি মানের পরীক্ষায়, ওয়ালা নাবুল ওয়ান্নাকুম বি শাইইন মিনাল খব, পোকা দিয়ে একটা ভয় দেখাইছে, আল্লাহ তোমারে পরীক্ষা করেছে। আমি জিব্রাইল বলে গেলাম যে বিও 5 পাইলা তুমি, ফার্স্ট ক্লাস ফার্স্ট হইলা, গোল্ড মেডেল আল্লাহর পক্ষ থেকে পাইলা, ইমানি পরীক্ষা পাস করছো, আল্লাহ আর পরীক্ষা নেবে না, তোমার একটা গোসল করা লাগবে, গোসল করলে আয়ুব নবী আগের মতো হইয়া যাবা। আয়ুব কয় জিব্রাইল গোসল কিভাবে করব, কোথায় পানি পাবো সব মরুভূমি। এবার জিব্রাইল কয় যেখানে চিত হয়ে শুয়ে আছো ওখানে পা দিয়ে একটু ঘষা মারো। আয়ুব বলে ঘষা কেমনে মারব, আমার পায়ে তাকাইয়া দেখো জিব্রাইল, আমার পায়ে গোস্ত দেখা যায় না, আমার পায়ের শুধু পোকার পোকা, আমার সারা শরীরে পোকার পোকা, আমি গোসা কেমনে পারবো, পাউটা লড়াইতে পারি না। জিব্রাইল কয় গোস্ত যদি পায় না থাকে, হাড্ডি তো আছে, একটু লড়াইতে চেষ্টা করো, বাকিটা আমি জিব্রাইল করব। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইরারে আমার আয়ুব নবী একটু ঘর্ষণ দিল, গোসা দেওয়ার সঙ্গে সঙ্গে পানির ফোয়ারা জারি হয়ে গেল। জিব্রাইল নিজের হাতে আয়ুব নবীরে গোসল দিল, যেই পানি মাথায় ঢেলে দিল সমস্ত পোকাগুলো নেমে নেমে সব চলে গেল। আয়ুব নবীর চেহারাটা আগের চাইতে সুন্দর হইয়া গেল, হৃষ্টপুষ্ট যুবকের মতো এবার আয়ুব নবী ঘরের ভিতরে, নিজের চেহারা নিজে দেখে বড় খুশি হইল, হাত পা দেখে বড় খুশি হইল, আগের চাইতে আরো সুন্দর দেখা যায়। আয়ুব নবীর এবার জান্নাত থেকে তার জায়নামাজ আনলো জিব্রাইল আমিন, ওই জায়নামাজটা হাদিয়া দিল, বলেন
সুবহানাল্লাহ। এবার আইয়ুব নবীরে এবার জিব্রাইলকে জান্নাত থেকে পোশাক আনলাম, ইব্রাহিম খলিলকে জান্নাতের পোশাক পরাইল, জিব্রাইল নমরুদের আগুনে আইয়ুব নবীর এই পোকা মাকার এই গা ভালো হওয়ার পরে জান্নাতের পোশাক পাঠাইল। আইয়ুব নবী জান্নাতের পোশাক পরল, জান্নাতের পোশাক পইরা বসে আছে, যাই নামাজ হাতে দিল, যাই নামাজটা হাতে পাইয়া আইয়ুব নবী কয় যাই নামাজ পাইছি আমি তো নামাজ আদায় করব, যাই নামাজটা বিচাইয়া আইয়ুব নবী মাগরিবের নামাজ পড়তে দাঁড়াইল, কিতাব আসছে চার রাকাতের নিয়াত করে দাঁড়াইল, মাগরিবের নামাজ কয় রাকাত কথা কয় না, আইয়ুব নবী নিয়াত করলো চার রাকাত, জিব্রাইল কোনো কথা কয় না, অসুস্থ মানুষ ভালো হইছে যেমনে যা করে করুক কথা কমু না, জিব্রাইল আমিন দেখে চার রাকাত নিয়াত করে নামাজ আদায় করলো, তিন রাকাত পড়া হইলো, আইয়ুব নবী দুই দিক সালাম ফিরাইলো, সালাম ফিরাইয়া বইসা আছে, জিব্রাইল কয় চার রাকাতের নিয়াত করলা পড়লা তো তিন রাকাত, আল্লাহ কা জিব্রাইল কথা কইও না আর কথা কইও না, আমার আইয়ুব নবীর তিন রাকাতে আমি আল্লাহ খুশি, এমন পরীক্ষা দিয়ে উঠছে আইয়ুব নবী, এত কষ্ট থেকে ফিরে আসছে আইয়ুব নবী, এত কষ্টের পরে তিন রাকাত নামাজ আদায় করছে, আমি আল্লাহর চার রাকাত আমি আল্লাহর জন্য, দুই রাকাত আমি আল্লাহর জন্য, এক রাকাত আমি আল্লাহর জন্য, আইয়ুব নবী তিন রাকাত পড়েছে, এই তিন রাকাত আমি খুশি হয়ে গেলাম, আর একটা আইন করে দিলাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যারা হবে, আনেওয়ালা নবী উম্মত যারা হবে, আমি আল্লাহ আইন করে দিলাম নবী মুহাম্মদ উম্মত যারা হবে কিয়ামত পর্যন্ত মাগরিবের তিন রাকাত নামাজই পড়া লাগবে, আল্লাহ পাক আইয়ুব নবীর তিন রাকাত নামাজ পড়াইয়া ওই তিন রাকাত ফরজ কইরা দিল, সুবহানাল্লাহ কইছেন না, আইয়ুব নবী পরে বসে আছে, এমন সময় সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের বেশি সময় হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, তার বিবি রহিমা আসছে একটা পটলার মধ্যে খাবার নিয়া, পটলা নিয়া সামনে দাঁড়াইয়া দরজা থেকে তাকাইয়া দেখে ভিতরে দুইজন লোক কথা বলে, দেখে গেল অসুস্থ স্বামীকে, অসুস্থ এখন কেউ রে দেখে না, রহিমা একটু পিছনে দৌড় দিছে, যে বেড়ার ফাঁকা দিয়ে তাকায়, এদিক থেকে তাকায় ওদিকে তাকায়, চিন্তা করে হায় হায় রে আবার আল্লাহ আমার স্বামীরে মনে হয় কেউ মাইরা ফেলছে, আমারে হয়তো মারার জন্য ওরা ঘরের মতো উৎপাইতে বসে আছে, আমার স্বামীরে বাঘ হয়তো খেয়ে ফেলছে, হায় রে আল্লাহ 18টা বছর কষ্ট করলাম যারে এখন মৃত্যুর সময় পাইলাম না তারে, আইয়ুব নবীর স্ত্রী দূরে দূরে ঘরে ঘরে ঢোকে না, আশেপাশে কথা বলে, আইয়ুব নবী বলে রহিমা ঘরে আসো ঘরে আসো, রহিমা বলে না না তুমি কে, তোমার কাছে বসা কি আল্লাহ আকবার আল্লাহ আকবার, আইয়ুব নবী বলে ভয় পেও না ভয় পেও না ঘরে ঢোক আমি তোমার স্বামী, রহিমা বলে না 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 আমার ইজ্জত নষ্ট হয় কিনা আমার বিপদ আসে কিনা জানি না আমি তোমাদের কাছে যাব না, রহিমা আইয়ুব নবী বলে সান্ত্বনা দিয়া শোনো স্ত্রী এই লোকটা জিব্রাইল আমার কাছে বসে আছে, আমি তোমার স্বামী আইয়ুব আল্লাহ পাক আমার ভালো করে দিছে, রহিমা কয় না আমি সহজে যাব না প্রমাণ দেখাইতে হবে, আইয়ুব নবী পিছনে ইতিহাস শুরু করল, জীবনের সব কথা যখন বলতে আরম্ভ করল রহিমার বিশ্বাস হইল, এবার গেটের কাছে আইসা আইয়ুব নবীরে বলে সত্যি কি স্বামী তুমি, আইয়ুব নবী নবীর আমি মিথ্যা কথা বলে না আমি তোমার স্বামী, তুমি ঘরের মধ্যে আসো, জিব্রাইল শৈলা দাঁড়াইল রহিমা তার স্বামীর কাছে গেল, দুইজনে গলা দই রাখান কান্দতে আরম্ভ করলো, রহিমা কয় দেখে গেলাম তোমার পচা গলা বিছনায় শোয়াইয়া ধুয়ে গেলাম এখন দেখি ভালো হয়ে গেল, এমন কে করলো কেমনে হইলো কিভাবে হইলাম, আইয়ুব নবী সব কথা রহিমারে যখন বলল, এবার রহিমাও কয় আমি দুই তিন রাকাত নামাজ পড়ব, তুমি যখন স্বামী হইয়া তিন রাকাত নামাজ পড়লা আমিও তিন রাকাত নামাজ আদায় করব, জান্নাতের যাই নামাজ রহিমাকে দেয়া হলো, স্বামী আইয়ুব কাছে বসে আছে, রহিমা তিন রাকাত নামাজ আদায় করল, তিন রাকাত নামাজ আদায় করার পর জিব্রাইল কাছে আইসা আইয়ুব নবীর কাছে বইলে গেল, কিয়ামত পর্যন্ত যত পুরুষ তিন রাকাত মাগরিবের নামাজ আদায় করবে এতে যেই পরিমাণ সওয়াব হবে এই সমপরিমাণ সওয়াব আল্লাহ আইয়ুব নবীর আমলনামায় লিখে দিবে। Yeah.
জিব্রাইল আমিন কইয়া যায়, আইয়ুব নবী তোমার বিবেরে শুনাইয়া দাও, তোমার বিবি তো নবী না, তুমি তো নবী, আমি বলি তোমার বিবেরে শুনাও। আইয়ুব নবীর জিব্রাইল বইলা গেল কিয়ামত পর্যন্ত, যত মেয়ে লোকেরা তিন রাকাত মাগরিবের নামাজ আদায় করবে এতে যা সওয়াব হবে, এই সমপরিমাণ সওয়াব আইয়ুব নবীর বিবি রহিমার আমল নামায় লিখে দেওয়া হবে। এই জন্য বাইরা বোনেরা তোমরা যে যেখানে আছো চলো নামাজ ধরি মসজিদের মাহফিল। এই জন্য নামাজের কথা দিয়ে শেষ করে দিলাম, আইয়ুব নবীর পরীক্ষা কেমন দিল একটা পয়েন্টে কথা বললাম, আরো চারটা পয়েন্ট সামনে আছে, আল্লাহ আবার তৌফিক দান করলে বাকি কথা হবে। এখনই মোনাজাত হবে দোস্ত, মহাব্বতের শেষ একবার ডাক দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। শোনেন শোনেন, আপনাদের জিকির করতে কি ভালো লাগে? কথা বলে না ভালো লাগে? আল্লাহরই তো ডাকি, কি বলেন তাওহীদের কলেমা পড়ে, আমরা তো কোনো খাজা বাবারে ডাকি না। মুর্শিদকে বলা জান আমার দয়াল বাবা জান, এত বলি না আমরা তো, কই আল্লাহ, আমরা কই সুবহান আল্লাহ, কারে ডাকি? হেদের সব খালি দয়াল বাবা আর মুর্শিদকে বলে, আর সারা কোনো গান নাই। কি কন ওরে জিকির, জিকির শুনলে কোনো বোঝার কায়দা নেই, কি কয় মনকান নাকির জিকির করলে আমল লেখে না, কথা কন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, কিরামান কাতিবিন আছে না সম্মানিত লেখক বৃন্দ, কি বলেন? আমরা একটা ভুল কথা বলি, ডান কাঁধে কিরামান, বাম পাঁধে কাতিবিন, এর কোনো তাফসিরে নাই। কিরামান কাতিবিন অর্থ হলো সম্মানিত লেখক বৃন্দ, ও কাঁধে বইয়ে লেখেন আসমানে লেখে তা জানার আপনার দরকার নাই। সম্মানিত লেখক বৃন্দ যা করেন তা লেখে রাখে, যা কইলেন ফেরেশতারা বুঝলো না লেখবে ডাকি, কথা কন এমন আজা কি কইলে রাখি বোঝার কায়দা আছে না, তো নিদার চাদর টিচে না, তো নিদার চাদর টিচে গরু সাগনের গায় তোরা দেখবি যারা বাই বনেরা, দেখবি যারা বাই বনেরা আইরা চটাইয়া। কয় কি বাকি কেউ বোঝার কায়দা আছে? রাগ করতেছেন কথা কানে যুবক, রাগ করতেছেন, রাগ করতেছেন, রাগ করার দাওয়াত তো দেবেন নাই তো, নাকি খতম করে দেবেন? খতম বোঝেন, বোঝেন কোরআন শরীফ খতম না, আর একটা খতম আছে, ওই খতম করে এগুলোরে লাভ নাই। আর সুন্দর বনের গেউয়া গাছ একটা কাটবেন দেখবেন দশটা জ্বালাবে, কথা কয় না, কথা কয় না? এটা শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শরিয়াতুল্লাহর বাংলাদেশ, হাবিবজির বাংলাদেশ, জিন্দা শাহজালাল, জিন্দা শাহজালাল, পীর সাহেব চরমোনাই বাংলাদেশ। মনে কষ্টগুলো মাইরা শেষ করবা, কয়টা মারবা? একটা মারলে দশটা জ্বালাবে। মুফতি আমিরের বাংলাদেশ, কথা কন রাখে এগুলো মাইরা শেষ করা যায় না। হয়তো রাগ করলার দাওয়াতটা আর দিবেন না, দাওয়াত আর দিয়েন না, থাক আমি নিয়ত করেছি একবার যাব আর যাব না, কারণ কারণ আমার ফ্যামিলিতে 150 জন দাওরাই বাস, সুবহানাল্লাহ বুঝেন না। আমার সাত মামা চিটাগাং হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরা পড়ছে, সাত মামা আমার বানুরগাছি মাদ্রাসার একজন মুহতামিম ছিলেন মুফতি গোলাম মোস্তফা রহমাতুল্লাহ আলাই, আমার তাওই সাহ দোস্ত, আমার তাওই তাওই লাগতো এভাবে। আমার আব্বা বড় আলেম, এখনো জীবিত আছে, আমরা তিন ভাই আলেম, আমার ছয়টা দুলাভাই মাওলানা, খালাতো ভাইরা মাওলানা, ও স্বামীগুলো মাওলানা, বোনের স্বামীগুলো মাওলানা, ভাগ্নেগুলো মাওলানা, ভাগ্নিগুলো মাওলানা, গুনে গুনে 150 জন পাইছি দাওরা পাস, সুবহানাল্লাহ বলতেন না। ওই রক্তের সন্তান আপনাদের কাছে আইছে দরকার আর জীবন আমুনা, কি কন দাওয়াত তো আর দিয়েন না, আমি আমুনা, তবে পৃথিবীতে কাউকে না কাউকে হকের পক্ষে থাকা লাগবে, কথা বলেন ঠিকই ঠিক না?
আমি ফিরোজিও মজার মজার ওয়াজ কইরা আবার দাওয়াত কনফার্ম করাই যাইতে পারি, আল্লাহ তৌফিক দিছে। গান আর গজল বেদাতিরা কত জানে, ওর চাইতে দুই সেটটা কম কইতে পারি না কথা কন্যাকা। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হাই রে নবীর প্রেমে পাগল যারা, ওরে সুর রে কথা কয় না। একটু একটু প্রেমের ব্যাখ্যা করে দিকা, নবীর প্রেমে কয় কি মগা মূর্খ হুজুর হইলে কি হয়, মূর্খ আলেম হইলে কি হয় দেখেন, কয় নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর সাথে কি প্রেম করা যায় কথা কয় না। ও কয় নবীর প্রেমে পাগল হেরা কি খেলা খেলে, স্যার প্রেম একটা শব্দ পাশাপাশি একটা শব্দ হলো ভালোবাসা, কি কর প্রেম এক শব্দ আর ভালোবাসা পাশের শব্দ পাশাপাশি, তো ভালোবাসার শব্দটার মধ্যে লুসামি নেই, ভালোবাসার শব্দের ভিতরে ফাজলামি নাই, দুই নম্বরই নাই, তো প্রেম শব্দে লুসামি আছে কথা কয় না। মেয়েটা কলেজে পড়ে, তিন বছর দোস্তের লাগে প্রেম হইছে, কি কর কি হইছে, ওই মিস কল কোনো কায়দায় মিস কল খালি আইলে হয়, মিস কল আসো না কপাল বললো কি কর, আর মেয়ে লোকের তো কোনো মোবাইলে টাকা ঢুকান লাগে না, ঢুকাই দেয় অন্য লোকেরা, খালি মোবাইলটা থাকলে কি কর, টাকা ঢুকানের চিন্তা টাকার চিন্তা নাই, খালি মোবাইল আর সিমটা থাকলেই হয় মাশাআল্লাহ। যাই হোক, তো ওই মিস কল আইসে প্রেম হয়ে গেছে দুই বছর, কয় বছর দুই বছর পরে একদিন কলেজের বারান্দায় কয় অনেক তো হইল দুই বছর গেল মাঝখানে, কত পার্কে চিনা বাদাম খাইলাম, এখন চলো আগামী সাদে তুমি আর আমি বিয়ে করে লই। এখন ফোলায় কয় কি তুমি যে বিয়ে করার কথা আমারে কইলে আমার বড় ভাই এখনো বিয়ে করে নাই, কয় কি কয়, তার মানে আরো কয়দিন মাগনা মাগনা বোঝে না, আরো কয়দিন ফিরি ফিরি, আরো কয়দিন সুরি সুরি আর ফিরি সারা, আরো কয়দিন সালোয়ার কামিজ সারা কথা কয় না, আরো কয়দিন বাজার করা সারা, আর মাগনা যদি কেউ দুধ পায় গাই ফেলে কিনা কথা কয় না, অর্থাৎ মাগনা মাগনা সারতে পারলে আরে বিয়ে করলে তো খরচ লাগে, তখন কয় আমার বড় ভাই এখনো বিয়া দুই বছর গেছে বড় কয় দুই বছর তো গেলে, এখন চলো কয় না আমি এখন অনার্স মাস্টার্স করি নাই, আর এক বছর গেছে মাস্টার শেষ, এবার চলো কোনো এখনো সরকারি চাকরি হয় নাই, মানে আরো কয়েক বছর মাগনা মাগনা, তার মানে হলো প্রেমের মধ্যে লুসামি আছে ভালোবাসার মধ্যে কথা বোঝে না। এই মগা এই মূর্খ আলেম কয় নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, এই জন্য নবীর সামনে প্রেম শব্দটা ব্যবহার করা না জায়েজ কথা কন। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলে আমারে ভালোবাসতে চাও নবীর ইতাআত করো, আল্লাহ কি ভালোবাসা শব্দ বলেছেন না প্রেমের কথা বলেছে, ভালোবাসা এমন একটা শব্দ ওর মধ্যে লুচ্চামি নাই বদমাশি নাই, এজন্য আল্লাহ পাক ভালোবাসা হুব্বুন শব্দ ব্যবহার করেছে, ভালোবাসার কথা বলেছে, আমি আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীর ইত্তেবা করো, আল্লাহ ভালোবাসার শব্দ বলছে, আল্লাহ প্রেমের শব্দ বলেন নাই, ভালোবাসা প্রেম এক জিনিস না, ভালোবাসা হয় বিয়ার পরে আর প্রেম হয় বিয়ার আগে কথা কয় না, ভালোবাসা বিয়ার হয় পরে প্রেম হয় হলো, আর একটু গ্রামের মানুষ ক্লিয়ার করে দেই, ছেলে যদি মায়ের কয় ভালোবাসি মা এতে কি দোষ হবে, মা যদি ছেলের কয় ভালোবাসি ছেলে যদি মায়ের কয় মা তোমারও আমি ভালোবাসি দোষ হবে, এবার যদি নানি রে গিয়া ছেলে কয় নানি ভালোবাসি নানি কয় দাদারে ভালোবাসি দোষ হবে, এবার ছেলে যদি কে ফুফু আম্মার কয় ফুফু আম্মা আমি তোমারে ভালোবাসি ফুফু আম্মা কয় তোরা ভালোবাসি দোষ হবে, যদি ছেলে গিয়া কয় কি জানি খালা আম্মারে খালা আম্মা আমি তোমারে ভালোবাসি খালা আম্মাকে আমি তোরে ভালোবাসি, এবার যদি কয় ছেলে খালা আম্মা এতদিন খালি কইলাম ভালোবাসি ভালোবাসি চলেন আজকে এক ঘন্টা প্রেম করি কথা বলেন, এখন খালা আম্মা কইব ওরে শয়তান জোতালো কথা কন্না কেন, খালা আম্মা জোতা নিয়ে কয় তুই আইছে গো তোর বাপেরে পাঠাই দে কথা কন্না, আরে কথা কয় না একই তো কথা, এতদিন কইলেন ভালোবাসি ভালোবাসি আজ এক ঘন্টা খালি খালা আম্মারে কইয়ে দেখেন আমি তোমারে প্রেম করি, কইব ওরে শয়তান তুই আইছে গো তোর আব্বা কই কথা কন্না কেন,
এই জন্য দোস্ত রে, ভালোবাসার প্রেম এক শব্দ না কথা কয় না কা, মূর্খ আলেম হইলে কয় নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হায় রে, আবার হায় রে কয় কি কয়, আবার হায় রে, ওখানে হায় রে আসেন টিকলি বসে মেয়ে লোকের মতো টিকলি, পুরুষের টিকলি পরা যায় যাচ্ছে নাকি, বিশাল পাগড়ি হইরা জিকিরে স্টার্ট দেশে, ওর জিকির বসেন বসেন বৈশা যান, আরে বৈশা যান বসেন বসেন আসে কি নাই, আর যে কে শুনলে শয়তানেও আসে। আমি ফেসবুকে একটা দৃশ্য দেইখা একলা একলা হাসতাছি, তিন চারটা কলেজের মাইয়ারা বুঝছেন কলেজের ড্রেস পরিয়া বদনা হাতে নিছে, আর গিয়াসুদ্দিন তাহরির জেকের হইতেছে বসেন বসেন, আর মেয়ে লোক তিনটায় টয়লেটে বইছে, অর্ধেক বসে অর্ধেক দাঁড়ায় হাতে বদনা, গিয়াসুদ্দিন কয় বসেন বসেন বৈশা যান, আর মেয়ে তিনটা বসে আবার দাঁড়ায়, খন্দাও জুবিল্লা ধরে খন্দাও জুবিল্লা, বদনা হাতে লইয়া টয়লেটে গিয়া গিয়াসুদ্দিন জিকির করে, আর কে বসেন বসেন বৈশা যান, এর বড় শয়তানে গিন্না হয় না কথা কন না কা, জোরে কথা কন না কা, আমরা ওই রকম জিকির করব না, আল্লাহরে ডাকবো পারবো না, পারবো না, মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।